কলকাতা হাইকোর্টের ব্যাপারে শুনেছেন জীবনের গল্পে এক এক হাজার কিন্তু এপিসোডটা আমি কিছুদিন আগেই দিয়েছি শুনতে পারেন গিয়ে এবং সেই অঞ্চলেরই একটা ভৌতিক ঘটনা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো অ্যান্ড অলসো আছে গ্রাম বাংলার ঘটনা তো আজকের পর্বটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল দুর্ধর্ষ হতে চলেছে তো পর্ব শুরু করার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি কি আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে কিন্তু বলেই দিলাম আমি তো ইন্ট্রো দিয়েই দিলাম কি কী ঘটনা থাকতে চলেছে তো যারা ভাবছে আমার সঙ্গে ঘটনা শেয়ার করবে করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডবল ওয়ান নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প আদা রেট জিমেল নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারো অ্যান্ড একটাই রিকোয়েস্ট করবো ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় অ্যান্ড আরেকটা কথা যেটা সবসময় বলে থাকি তোমরা ভালোবাসো সেই কথাটা শুনতে যে কথা আমরা কিন্তু কোন রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার ওইটুকু নিয়ে আর কিছু নয় তো চলো শুরু করছি ডাল হৌসি এমন একটা জায়গা যে যারা আমরা কলকাতায় মানে এখন তো কলকাতায় থাকি যখন কলকাতায় আমি ছিলাম না ডাল নামটা আমরা জানি না এমন কিছু নয় ঘটনাটা ডাল হাউস সেকেন্ডারি অ্যান্ড এমন একটা মানে বিল্ডিং এর ঘটনা বিল্ডিংটা হলো আট তলা হ্যাঁ যেখানে ছতলা অবধি অফিস কমার্শিয়াল পারপাসে ইউজ হয় এবং উপরে দুতলা কিন্তু ওখানে বাসিন্দারা থাকে আর এটা ঠিক নিচে বেসমেন্টে হলো পার্কিং ঘটনাটা হলো পার্কিং নিয়ে তো কি হয়েছে একজন ভদ্রলোক নতুন সেই আমিও তো বললাম ছতলা অব্দি পুরো অফিস আছে নানা রকম অফিসই আছে তো ওখানে হয়ে এসছেন তো দেড় মাস পর উনি দেখলেন কি ওনার যাতায়াত করতে প্রচন্ড প্রবলেম হচ্ছে বাসে ট্রেনে বা ইয়েতে বলো অটোতে বলো বেশ টাইম কনজিউমিং তো দেড় দু মাস পরে উনি কি করলেন একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনে নিলেন তো যখন স্কুটি কিনলেন অফিসের অফিস অফিস যে ইয়ে ছিলেন বস ছিলেন উনি বললেন যে ঠিক আছে বেসমেন্টে আমাদেরও পার্কিং নেওয়াই আছে তুমি পার্ক করে রাখতে পারো তোমার স্কুটিকে খুব ভালো কথা খুব খুশি হলেন ঠিক আছে তো যেহেতু দেখো দেড় দু মাস হয়েছে তো আর নতুন নতুন চাকরিতে জয়েন করেছে ওর কাজটা শিখতে একটু রক্ত করতে তো সময় লাগবে একদিন কি হয়েছে তখন প্রায় অনেক আটটা সাড়ে আটটা বাজে মোটামুটি অফিস তো দেখো পাঁচটা ছটার মধ্যে শেষ হয়ে যায় সেদিন ওর ওর নিজের কাজের জন্য একটুক্ষণ দাঁড়িয়ে গেছিল তো ঠিক আটটা সাড়ে আটটার সময় ও নিচে নেমেছে শেষ বেসমেন্টে নেমেছে আর সেই সময় কিন্তু সিকিউরিটি সিকিউরিটি গার্ড গার্ড ছিল না পরে জানা গেছে অ্যাকচুয়ালি ও তো রাত্রে ওর ডিউটি থাকে না তো রাতের খাবারটা খেতে গেছিল যে পুরো রাত্রে যাতে একদম হ্যাসেল ফ্রি ভাবে ওর ডিউটি দিতে পারে তো যখন ও স্কুটি বের করছে না স্কুটির স্ট্যান্ড ও খুলতে পারছে না অথচ এর আগে কিন্তু ও স্কুটি চালাতো যদিও বেশি দিন হয়নি নিজেরটা কিনেছে কিন্তু স্কুটি চলাতে স্কুটি স্ট্যান্ডে উঠাতে পারছে না মনে হচ্ছে স্কুটির উপর কেউ একশো দুশো ওজনে কিছু ভারী একটা দিয়ে দিয়েছে অ্যান্ড ও স্ট্যান্ডটা খুলতে পারছে না জোর লাগিয়ে যাচ্ছে ঠিক আছে ঠেলে 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 নিল অ্যান্ড সেদিন তখন কিন্তু শীতকাল ছিল ঠান্ডার দিন হ্যাঁ স্কুটি স্টার্ট দিয়েছে দেওয়ার পর স্কুটি যেমন ওর নিজের কথা শুনছে না হ্যাঁ স্কুটি তো দেখো প্রচন্ড সবচেয়ে থেকে ইজি নাকি স্কুটি চলানো বাইক অ্যান্ড স্কুটার থেকেও কিন্তু এইবার যেমন স্কুটিটা ওর বাগে মানছে না তো যাই হোক ডালহুসি এরিয়া তো বুঝতে পারো একদম পুরো জমজমাট কিছু দূর যাওয়ার পরে একটু শুনছান যেহেতু ঠান্ডার দিন হ্যাঁ একটু মানে জনমানব শূন্য একটু এলাকা আছে এক দুটো গাড়ি চলছে হঠাৎ তো চালাতে চালাতে দেখছি কি মানে তুফান টাইপের ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কাল সামনে দেখছে যে এত তুফান একদম গাছগুলো এরকম এরকম হচ্ছে তো বলছে এই তুফানের মধ্যে বোধ আমার স্কুটি চলানোটা ঠিক হবে না এই ভেবে না ও দাঁড়িয়েছে একটা সাইড করে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর পিছনটা তাকিয়ে দেখি বিশ্বাস করো পেছনে তা পাতা ওদ্দি হিলছে না ঠিক আছে অথচ সামনে ও দেখছে পুরো হিলছে দোছে আর আমি বললাম গাড়ি একদম যে যাতায়াত করছে না তা না কলকাতা রাস্তায় বুঝতেই পারছো গাড়ি যেটুকু যাতায়াত করছে যেমন ওদের মনে হচ্ছে কি ওর মনে হচ্ছে ওনার ওনার মনে হচ্ছে ওরা কিন্তু কিছু বুঝতেই পারছে না যে এত তুমি ওরা বিন্দাস করে যাচ্ছে আসছে মানে ও না ভয় পেয়ে গেল যে আমার সঙ্গে এটা কি হচ্ছে এন্ড অলসো স্কুটি আজকে এরকম ব্যাগড়া দিচ্ছে ও মনে মনে ইষ্ট নাম জব করছে জব করতে করতে হ্যাঁ একটু পর দেখলো যে সবকিছু স্থিতু হলো স্থিতু হওয়ার পর ওকে করলো স্কুটিটা চালিয়ে অনেক কষ্ট মস্ত স্কুটি কিন্তু প্রচন্ড মানে অসুবিধা করতে লাগলো মানে স্কুটি এই যে এত সুন্দরভাবে সেকেন্ড হ্যান্ড হলেও এত ভালো স্কুটি সার্ভিস দিছিল এই স্কুটিটাকে মানে মনে মনে ভাবছিল হয়তো ওর জন্য মানুষের সেকেন্ড হ্যান্ড কিনতে মানা করে যাই হোক বাড়িতে গেছে যাওয়ার পর খাওয়া যখন খাওয়া খাচ্ছে তখন ওর মাকে বলছে মা জানো আজকে আমার সঙ্গে এরকম হয়েছে এরকম হতো কি গো আগের দিনে তোমরা কি দেখেছো যে সামনের দিকে ঝড় হচ্ছে পেছনের দিকে এরকম সব পাতা ঠাতা হচ্ছে না কি বলিস তুই বলে হ্যাঁ গো আর আজকে স্কুটিটাও বহুত মানে ও মায়ের সঙ্গে পুরো ফ্রি ছিল তো সবকিছু বললাম না ভয়ই লেগে গেছিল তো বলছি তুই ভয় পেয়েছিস বলছি হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা আমাদের বাড়িতেও করে ওনাদেরও বাড়িতে করেছি সেটা হলো ওই বটি আছে না লোহার বটির আগায় নুন দিয়ে না তোমার পুড়িয়ে গ্যাসের মধ্যে পুড়িয়ে নুনটা খাইয়ে দিলে নাকি ভয়টা কেটে যায় তো ওনার মাও কিন্তু সেম ওটাই করেছে তো ঠিক আছে ঘুমিয়ে গেছেন কোনো প্রবলেম হয়নি পরের দিন সকালবেলা যখন অফিস বেরোবেন ও মা স্কুটি দিব্যি ওনার ভালো স্কুটি আগের রাতের মতো কোনো প্রবলেমই হচ্ছে না তো ঠিক আছে উনি সেদিন অফিসে গেলেন এবং এই ব্যাপার নিয়ে কিন্তু উনি কারোর সঙ্গে কিছু উনাক্ষরেও কিছু বলেন না যেহেতু নতুন নতুন কাজ করছেন কে কি ভাববে ভাববে হয়তো ওর মেন্টাল কোনো প্রবলেম আছে তাই বলে উদ্ভট কথা বলছে তো ঠিক আছে চুপ করে আছে তো ঠিক এক সপ্তাহ পর ও মানে আস্তে আস্তে দেখো অফিস সব স্টাফের সঙ্গে চেনা পরিচয় ইনফ্যাক্ট ওনাদের ফ্লোরে তো আরো একটা অফিস আরো অফিস ছিল যাতায়াত করতে করতে ওদের সঙ্গে একটু ভালো হাসা হাসি একটু পরিচয় হয়ে গেছে না তো ছুটি হওয়ার পর আগে মানে ওই অফিসে দুজন কথা বলতে বলতে নাচছেন পেছনে উনি হ্যাঁ তো বল বলতে নামছি না নিচের বেসমেন্টে একটা বড় ভগবানের মূর্তির মানে ফটো লাগাতেই হবে হ্যাঁ আর উৎপাতে মানে বাঁচা যাচ্ছে না তখন পেছন উনি বললেন যে কোন উৎপাতের কথা বললেন আপনি কিসের ও ছাড়েন আপনি জানেন না আমাদের বেসমেন্টটা তো পার্কিং এর বেসমেন্টটা তো ভূতের ভূতুরে কত রকমের যে প্রবলেম হয় কেউ কিছু বলে না সবাই আগে ঠারে সবকিছুই জানে বাট এখন মনে হচ্ছে একটা কিছু না করলে না হয় এরকম করে তো থাকা যাবে না বলছে কি হয়েছে বলুন তো বলছে আরে আমাদের বস গত দু তিন দিন ধরে তো অফিস আসছে না জ্বরে ভুগছে ভুল বকছে তো যাই হোক আজকে নাকি অনেক রকমের পূজা করা হয়েছে ওদের বাড়িতে তো ওটাই বলছে কি হয়েছে বসের সঙ্গে বলুন তো বলছে আরে সেদিন কি হয়েছে মানে এটা কিন্তু কনসেপ্ট ভুল হ্যাঁ যে শুধু রাত্রে বেলা মধ্যরাত্রে ভূত ধরে হ্যাঁ তো বসের সন্ধ্যাবেলা বেলা ওই ধরো অফিস ছুটি হওয়ার পর ওনার তো কিছু কাজ থাকে বেরোতে তো ওই ধরো ছটা বেজেছে তো উনি না মানে যে সিকিউরিটি গার্ড উনি তো সামনে বসে ওনার গাড়িটা কিন্তু পার্কিংটা তো অনেক বড় একটা ওই একদম দূরে একটা সাইডে গাড়িটা পার্ক চার চাকা হুম তো বস এসেছে সিকিউরিটি গার্ড ওকে সালাম করেছে ও গেছে গিয়ে মানে গাড়িটা না জাস্ট খুলেছে খুলে জাস্ট বসেছে দরজাটা কিন্তু লাগায়ওনি হ্যাঁ বসেছে হঠাৎ পিছন দিকে না একটা বাচ্চা কিলকিল কিলকিল করে হাসি উনার উনি এরকম করে আহ তাকিয়ে দেখছেন যে একটা বাচ্চা বসা উনি ভাবছেন গাড়ির লক ছিল আমি খুললাম বাচ্চা বসা কি করে এরকম করে তাকিয়েছে ভিউ আছে না ওখানে দেখছে আবার যখন পেছনে তাকায় দেখে বাচ্চাটা বসা রেয়ার ভিউ মিরারে দেখে কেউ নেই আর ওই অবস্থায় কিন্তু উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন আধা ঘন্টা কাটার পর সিকিউরিটি গার্ড দেখছে যখন স্যার গাড়ি নিয়ে বেরোচ্ছে না কারণ ওনার সামনেই তো ঢুকেছে উনি গিয়ে দেখে দরজাটা খোলা আছে আর স্যার করে পড়ে আছে আর সঙ্গে সঙ্গে উনি তো মানে তারপর সবাই মানুষ জড়ো করে ওনাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় পরে বদ্রর লোকের হোশ আসার পর কিন্তু এই কথাগুলি বলেছে এবং দিনের বেলাও স্পেশালি এই জিনিসটা কখন হয় মানে যে মানে অফিস আরও যে কথাবার্তা হয়েছে জানা গেছে যে একা থাকলে এই জিনিসটা বেশি হয় দুই তিনজন থাকলে কিন্তু ওরা পট করে ধরা দেয় না দুপুরবেলা একজন সেই দিন কি হয়েছে কোন একটা কারণে মানে উনি উনি পার্কিং লটে একা ছিলেন স্পষ্ট দেখতে পারলেন একটা ছোট্ট বাচ্চা বুঝেছ ছোট্ট বাচ্চা আহ দৌড়াতে 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 একদম পুরো ওই যে থামগুলি আছে না পিলার গুলি ওটার মধ্যে একদম পুরো ঢুকে আছে আর উনি যেহেতু জানতেন সঙ্গে সঙ্গে দৌড়ে কিন্তু পার্কিং লট থেকে বেরিয়ে এসেছিলেন তো তারপরে ওরা কি বললো করলো বড় তো একটা বড় সাই বাবার এত বড় হ্যাঁ ছবি তোমার পার্কিং লটে লাগানো লাগানো হয়েছে এখনো যদি কোনো বিল্ডিং এর নিচে পার্কিং লটে বাবার সেই আহ ছবিটা না ভাববে কিছু না কিছু গন্ডগোল আছে আমি তো বলেই দিলাম বলেই দিলাম পার্টিকুলারলি কিন্তু বড় একটা ছবি লাগানো আছে সাই বাবার তো এই ছিল একটা ঘটনা কেমন লাগলো প্লিজ জানাতে না আর কলকাতা যে কি 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 তথ্য আছে ইয়েটা না সব কিছু একবারে কিন্তু জীবনের এক হাজার এক গল্পে আমি দিয়ে দিয়েছি অ্যান্ড অলসো তোমাদের পার্সোনাল লাইফের নানা রকম প্রবলেম বলো জীবনমুখী তোমাদের সংগ্রাম তোমাদের সবকিছু তোমরাই তুলে ধরো যেটা আমি প্রতি বৃহস্পতিবার ছটার সময় নিয়ে আসি আর এইগুলি যেগুলি আমার কালেক্ট করা সেগুলি তো যে কোনো দিন আমি দিতেই থাকি তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড অলসো পাশে তো থাকতে হবে ধীরে ধীরে তো আমাদের আরও পথ এগোতে হবে তাই তো তো চলো নেক্সট যাব নেক্সট যে ঘটনা পাঠিয়েছে উনি দেবজানিদি দেবজানিদির ঘটনা কিন্তু অলরেডি আমি লাইভে শেয়ার করেছি আজকে কিন্তু গ্রাম বাংলার ঘটনা দিদি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এই ঘটনাটা ঘটেছে হলো দিদির বাবার সাথে যখন দিদির বাবা ছোট ছিল বুঝতে পারছো গ্রাম বাংলার ঘটনা অনেক দিন আগের ঘটনা নাই নাই করেও ধরো সিক্সটি সেভেন্টি ইয়ার্স তো হবে ষাট সত্তর বছর তো হবে তখন দিদির বাবা নিজে ছোট ছিলেন তো একবার কি হয়েছে সরস্বতী পুজোর সময় বাচ্চাদের ফুল এখন তো দেখো ফুল আমাদের যদি পুজোর ফুল কিনতে লাগে আমরা কি করি ফুলের তো কিনতেই পাওয়া যায় কিনে ইয়ে কিন্তু আগে তো ওইরকম ছিল না ওই পাড়া প্রতিবেশীর থেকে ফুল আনা বা আনা আর সরস্বতী পুজোর দিন ভোরবেলা ওই তিনটা দুটো তিনটের সময় বাচ্চারা দিনগুলিও বহুত অন্যরকম ছিল তাই না তো ওনারা কি করলেন আহ দেবজানিদির বাবা এবং ওনার ভাই বোন এবং পাশে পাশের বন্ধুরা ওই ফুলের সাজি আছে না ফুলের সাজিগুলি নিয়ে বেরোলেন ফুল পাড়ার জন্য তো ঠিক আছে ফুল পাড়ার জন্য তো ওরকম করে সাজিয়ে নিয়ে যখন বেরোলেন বেরোতে না একটা গাছ ছিল একটা মানে অসত গাছ বেশ বড় অসত গাছ হ্যাঁ তো জেনারেলি সবাই বলতো যে ওইটার আশেপাশে যেতে না হ্যাঁ কেন যেতে না বলছে না যেতে না ওখানে পুজো টুজো করা হয় এগুলি বাচ্চাদেরকে নাকি ইনফর্ম করা হয়েছিল হঠাৎ আহ বাবা দেখছেন ওনাদের স্কুলে তখন কিন্তু সংস্কৃত পড়ানো হতো সংস্কৃত সংস্কৃতে পন্ডিত মশাই দাঁড়িয়ে আছেন ধুতি পরে তো দেবজানিদির বাবা বলছেন আরে উনি তো মশাই মশাই এত সকালে এখানে কি করছেন উমা দেখলে মানে ভয় পাচ্ছে ফুল চুরি করতে স্যার দেখলে চুরি করা তো মহাপ আপনাতে ফুলি চুরি আর যাই করো হ্যাঁ যদিও ফুল চুরি করা চুরির মধ্যে পড়ে না অনেকেই বলেন বাট চুরি তো চুরি তো বলছেন যে স্যার যদি দেখে নেন আমরা ফুল চুরি করতে এসছি স্যার তো বেদম্বকা দেবেন কি করা যায় তো তখন ভাবছি কি ধূর সার কি না আগে ওটাই তো দেখি গিয়ে না উনি এগোচ্ছেন এগিয়ে এগিয়ে গিয়ে উনি বলেই চিৎকার করে বলছেন যে কে পন্ডিত মশাই নাকি পন্ডিত মশাই নাকি তো ভদ্রলোক যে যিনি ছিলেন ওরকম করে এরকম করে জাস্ট একটা টার্ন দিলেন একটা লুক দিলেন আমি বললেন খবরদার আর এগোবি না তোদের সবাইকে খবরদার করে বলে দিচ্ছি আর এগোবি না বলেই উনি কি করলেন পুরো গাছের মধ্যে মিলিয়ে গেলেন আর এটা দেখে ওনারা সব সবাই ভয় পেয়ে বুঝেই গেলেন কিছু একটা মানে আনইউজুয়াল যেটা ন্যাচারাল নয় এরকম জিনিস দেখে ফেলেছেন সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে দৌড়ে আবার ঘরে চলেছেন মাথায় উঠলো ফুলপাড়া ফুল তোলা তোলা বা ফুল চুরি করা তো ঘরে এসে তো মা বাবাকে বলেছেন তো প্রথমে তো প্রচন্ড দিয়েছেন যে এর জন্য তোমাদেরকে বলি ওই গাছের আশেপাশে যেতে না তখন ওনারা বললেন করলেন যে ওটা ছিল ব্রহ্মদত্তি এবং স্থানীয় সকল বাসিন্দারাই জানেন যে এই গাছে ব্রহ্মত্বীর বাস তাই বাচ্চারা তো অনেক সময় দেখো নানারকম আমরা তো মাছ খাই বাঙালিরা না মাছ কাছকে হয়তো যদি ছুঁয়ে দিই তাই সবাইকে বলা হতো যে ওই গাছে ঠাকুর আছে তোমরা ওই গাছে সবসময় যেও না কারণ ব্রহ্মত্বীরাও নাকি আচার নীতি নীতি খুব মেনে চলেন এবং বেগতিক দেখলে কিন্তু ওনারাও কিন্তু প্রচন্ড খেপে যায় আর ব্রহ্মদূর্তি খেপে গেলে কিন্তু বাপ রে বাপ বহুত ভয়ঙ্কর হয়ে যায় তো কেমন লাগলো ঘটনা আরেকটা ঘটনাও আছে সেটা দেবজানি দিদি আছে সেটাও শেয়ার করছি সেটাও গ্রাম বাংলা তো কমেন্ট করে নাও টুক করে এই ঘটনাটা দেবজানির কেমন দেবজানি দির কেমন লাগলো নেক্সট যাচ্ছি আচ্ছা আর দেবজানিদির তো বাবার ইনসিডেন্ট বললাম এখন দেবজানিদির মামার বাড়ি চলে যাচ্ছি অলরেডি মামার বাড়ির একটা ইনসিডেন্ট ইয়েতে শেয়ার করেছিলাম মেঠো কালী পুজোর ঘটনাটা তাই তো তো ওই মামার বাড়িতেই মানে মার বোন ছিল না না সরি ভাই ছিল ছিল বোনরা হ্যাঁ তার মধ্যে সবার তো বিয়ে হয়েছে এক নাকি গ্রামের বাড়িতেই আসছে হ্যাঁ তো দেবজানিদির দাদু খুব অল্প বয়সে মারা গেছিলেন এবং তখনও ওনার মার বিয়ে হয়নি মানে কোনো মেয়েরই বিয়ে দিয়ে যেতে পারেননি ভদ্রলোক হম দাদুর কথা বলছি মানে মায়ের বাবার কথা বলছি হ্যাঁ তো মা একা একা থাকতেন যেহেতু অনেক চাষ জমি আবাদ ছিল তো ওনাদের একজন মানে ইয়ে ছিলেন মানুষ ছিলেন যার নাম হলো নন্দ ঘোষাল হ্যাঁ তো ওই নন্দবাবু এসে এসে ওই ভা মানে চাষবাস উনিই করতেন দেখশেক করতেন আর উনি একটা ওনাকে পয়সাও দেওয়া হতো প্লাস চাষের যে ফসল হতো ওখান থেকেও একটা পোষণ ওনাকে দেওয়া হতো উনি খুবই দুস্থ ছিলেন এবং আহ ওনারও একটা বলতে পারো যে এই ধরনের একটা উপার্জন হতো আর কি তাই ওনাদের যেহেতু ওনার ইয়েও নাই মানে দেবজানির দাদুও ছিলেন না উনি বাচ্চাগুলিকে দেখে রাখতেন মা ঠাকুরন মা বলে ডাকতেন দেবজানি দিদি মা ঠাকুরন বলে ডাকতেন ওনাকেও মানে ওনার যদি এর বাইরেও কোনো রকমের প্রবলেম হতো উনি মানে বাইরে কাজ করার জন্য সবসময় ওনাদের পাশে থাকতেন যেহেতু ওনারা ওনার মানে নন্দ ঘোষালের এত নন্দবাবুর এত হেল্প করছিল ঠিক আছে তো একবার কি হয়েছে ওনার না মানে দেবজনী সামনে খেতেন না কিন্তু ওনার কিন্তু বিড়ি খাওয়ার খুব একটা নেশা ছিল হ্যাঁ তো একদিন কি হয়েছে তখন দেবজানিদির মাদের বিয়ে হয়নি কিন্তু বড় বড় বিয়ের প্রপোজালের কথা হচ্ছে হুম তো ঠিক আছে তো তখন হঠাৎ জানা গেল যে নন্দবাবু কিছু একটা দুরারোগ্যের কারণে কিন্তু ওনার দেহান্ত হয়েছে মানে ওনার উনি মৃত্যু বরণ করেছেন সেটা নন্দবাবু কিন্তু জানতেন তো কি করা যায় তো আস্তে আস্তে যদিও ওরকম মানুষ পেলেন ওরকম কাজ করতেন কিন্তু দেবজানিদির ডিম্মারা মানে ওর মামার বাড়ির মাসিরা মানে মাসিরা একটা ফ্রিকুয়েন্টলি গন্ধ পেতেন সেটা হলো বিড়ির গন্ধ যেটা ওদের বাড়িতে শুধু নন্দবাবুই খেতেন হ্যাঁ বিড়ি গন্ধ খুব স্ট্রং বিড়ির গন্ধ মাঝে মধ্যেই পেতেন কোনোদিনও ঘরের বাইরে বা জানলার পেছনে একটা গন্ধ ভুর ভুর করে বিড়ির গন্ধ আসতে থাকতো ঠিক আছে একদিন কি হয়েছে দুপুরবেলা বেলা দিনে দুপুরে দুপুর বেলা আহ খেয়ে উঠেছে আর ওদের না চাপ কল ছিল এবং কল চাপ কোলেই ওরা কাজ করতো তো কলপারটা দূরে ছিল যেহেতু আমি বললাম গ্রামের বাড়ির সবকিছু তো তো দূরে দূরেই থাকে ওই মাসি যেই মাসি এখন বর্তমানে ওই গ্রামের বাড়িতেই থাকেন ওই মাসি ভাত খেয়ে মুখ হাত ধুতে গেছেন উনি মানে জাস্ট এটো হাটটা নিয়ে এরকম করে যাচ্ছেন গিয়ে দেখে কি কলপারের ওখানে নন্দবাবু দাঁড়িয়ে বিড়ি খাচ্ছেন তো তো উনি ভয় ভয় পেয়ে গেছেন কিন্তু পেলেও না কোথাও ওনার একটা সাহস যে সাহস জিনিস সাহস সাহসিকতা ওটা কাজ করছিল উনি বললেন উনি জোরে জোরে বললেন যে আহ কাকু তুমি এখান থেকে চলে যাও তোমাকে দেখে তো আমরা ভয় পাই হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি হয়তো আমাদের প্রোটেকশনের জন্যই দাঁড়িয়ে আছো বা বুঝতে পারি যে আমাদের তুমি আশেপাশে থাকো কিন্তু তোমার এই গন্ধ তোমার এই যে উপস্থিতির যে তুমি জানান দাও বা আমরা বুঝতে পারি এটাতে কিন্তু আমরা প্রচন্ড ভয় পাই তোমাকে প্লিজ মানে তোমাকে আমি অনুরোধ করছি যে তুমি 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 কিন্তু আমাদের চোখের সামনে ধরা দিও না আমরা কিন্তু প্রচন্ড ভয় পাই তো এই কথা শোনার সঙ্গে সঙ্গেই নাকি উনি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেলেন অ্যান্ড মাসি এসে ওনার মাকে যখন বললেন এই কথাটা তারপর থেকে কিন্তু নন্দবাবুকে আর কেউ ফিল করতে পারতেন না হয়তো উনি থাকতেন ওনারদেরকে প্রোটেক্ট করার জন্য কারণ সত্যি কথা বলতে গেলে যেখানে মাথার উপর ছাদই নেই মানে অভিভাবকই নেই দিম্মা কিন্তু মানে দেবজানী দিদি মা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে মেয়েগুলিকে মানুষ করে বিয়েও দিলেন এবং কোনো রকমের প্রবলেম কিন্তু ওনাদের ফ্যামিলিতে আসেনি হতে পারে সেটা তো দাদুর আশীর্বাদ একশো বার বাট ওই নন্দবাবুরও কিন্তু কোথাও না কোথাও হয়তো যেহেতু মৃত্যুর পরও উনি উনি এতটাই মানে কৃতজ্ঞ ছিলেন যে মৃত্যুর পরেও কিন্তু ওনাদের প্রোটেকশন করে যাচ্ছিলেন যেহেতু উনি জানতেন যে মনিব নেই মাঠাকুরন একা মাঠো কুরন বলেই তো ডাকতেন তো ওই যে আমি একটা কথা সবসময় বলি স্বভাব যায় না মরলেও কিছু কিছু মানুষের স্বভাব দেখো পরোপকারিতা বলো বা কৃতজ্ঞতা বসে বলো বা ওরা এত ঘুটসোল হয় না যে ওরা মৃত্যুর পরেও না নানা রকম আহ ভাবে মানুষের হেল্প করতে চায় বা মানুষের পাশে দাঁড়িয়ে ওদের প্রোটেক্ট করে চলতে চায় যেমন এখানে নন্দবাবু কিছু কিছু এমনই ব্যাটসোলও থাকে যেটা অলরেডি কথায় গল্পে আমি তোমাদেরকে শোনাই যে মরার পরেও মানুষকে শান্তি দেয় না যেভাবে হোক উত্তক্ত করে বেলা বেড়ায় কষ্ট দিয়ে বেড়ায় তো ওই যে স্বভাব যায় না মরলো তো কেমন লাগলো আজকের ঘটনাগুলি প্লিজ জানাতে ভুলো না রিকোয়েস্ট করব ঘটনা পাঠাতে থাকো বসে আছে এখানে কিন্তু সবার ঘটনা শেয়ার করা হয় অসমিয়া বাংলা অ্যাসামিজ ইংলিশ অ্যাসামিজ তো বললাম ইংলিশ হিন্দি যেরকম ইচ্ছে সেরকম ভাবে পাঠিয়ে দাও আমি কিন্তু নিয়ে আসব তোমাদের জন্য তো চলো বন্ধুগণ আজকের এপিসোডটা এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউ নমস্কার